নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ডলি, তোমাদের সকলকে নতুন একটি ব্লগে আরও একবার অনেক স্বাগত। আর আমার বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছে সেটা যেন জানাতে একদমই ভুলো না। তো আজকে সকালবেলা কিন্তু একটু দেরিয়ে উঠেছি, কারণ ও মর্নিং শিফটে গেছে। ভোরবেলা উঠে ওকে টিফিন করে দিয়ে তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম, সেই 4:30টেই ও ডিউটি গেছে। যেহেতু তা এত সকাল সকাল উঠে আমার কারোর আর কিচ্ছু ছিল না, তাই আবার ঘুমিয়ে পড়েছি। আর সকালবেলা এত আলসেমি লাগে একবার ঘুমিয়ে পড়লে। তো যাকে, বেশ কয়েকদিন আকাশটা খুব মেঘলা ছিল, আর আজকে এতদিন বাদে যেহেতু রৌদ্র দিয়েছে, তো ভাবলাম বিছানা চাদরগুলো একটু ধুয়ে দেব। তো সেগুলো জামা কাপড় যেগুলো ধোয়া কাচার ছিল সেগুলো আগে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে যে কালকে দেখো আলু পেঁয়াজটা আনা ছিল সেগুলো আগে জায়গা মতো রেখে দিচ্ছি। আর আজকে এই যে আমাদের বিছানাটা যেহেতু স্টিলের, সেটা আমি তেল দিয়ে পরিষ্কার করছি। যদিও মাসে দুবার যদি পরিষ্কার করা হয় এভাবে, রোজ দিনে তো পরিষ্কার করি, কিন্তু শুকনো একটা কাপড় দিয়ে বা এভাবেই ধুলোটা মুছিয়ে নিলেই হয়ে যায় নর্মালি। কিন্তু মাসে যদি অন্ততপক্ষে 2 দিনও আমি তেল দিয়ে পরিষ্কার করিনি, তাহলে দেখবে ভেজা কাপড় দিয়ে মুছলে যেরকম একটা দাগ থাকে সেরকম কিন্তু আর দাগটাও থাকবে না, আর জিনিসটা আমার খুব ভালো থাকে। আর আমার কাঠের বিছানাটা তো আমি তাই করি, তাহলে কাঠটাও বেশ ভালো থাকে, একটা গ্লেজি ভাব থাকে, আর কিন্তু নষ্টও হবে না। তো যাকগে, এদিকে দেখো সকালবেলা ওকে যা টিফিন করে দিয়েছিলাম তখনই আমার জন্য বানিয়ে রেখেছি, তাই জন্য সকালবেলা আর এক্সট্রা করে আমার জন্য বানাতে হলো না, আমি তাই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে জামা কাপড়গুলো যেগুলো ভেজানো ছিল সেগুলো কেচে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই কটা দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তার কারণ হচ্ছে আমার পিসি আর পিসা এসেছিল, আর মানে ওদের সাথে থেকে কী করে যে দিন কটা আমার কেটে গেল সত্যি আমি একদমই বুঝতে পারিনি। এত ভালোভাবে কেটেছে কারণ যেহেতু আমাকে একা একা থাকতে হয় না, আর হুট করে যখন বাড়ি থেকে কেউ এসেছে আমি ভীষণ হ্যাপি ছিলাম। কিন্তু কালকে পিসি পিসামশাইরা চলে গেছে, তাই জন্য মনটা একটু খারাপ, কারণ এখানে তো বাড়ি থেকে কেউ আসে না, না এত দূরে যেহেতু আমি থাকি, সবার থেকে এত দূরে যেহেতু থাকি বাড়ি থেকে কেউ আসে না, আর প্রয়োজন ছাড়া কারোর পক্ষে আসাটা সম্ভবও না। তাই জন্য যতটা যখন আসে যতটা ভালো লাগা থাকে, আর যখন চলে যায় ঠিক ততটাই কিন্তু খারাপ লাগাও থাকে। আর যেহেতু দুটো তিনটে দিনের জন্য আসা, আর 2 দিন তো বেশ ভালো কেটে যায়, কিন্তু তারপরে দিনগুলো যে আমার ভীষণ কষ্ট হয়। তো যাকে, করার কিছু নেই, থাকতেই হবে। যতটা ভালো লাগা থাকবে ততটা খারাপ লাগাও থাকবে, কিন্তু সব কিছু মানিয়ে নিয়েই চলতে হবে, কারণ জীবনে তো অনেক কিছুই মানিয়ে নিতে হয়, এটাও মানিয়ে নিতে হবে। তো যাকে, আমার স্নান সারা হয়ে গেছে, স্নান সেরে নিয়ে এদিকে রান্নাঘরে চলে এসেছি, সিম ভাজাটা বসিয়েছি, সিম ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো ফুলকপি সয়াবিন আলু ঝোল করবো, আজকে যেহেতু মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ, তো তার জন্য জিরে, গোটা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে একটা মশলা করে নিয়েছিলাম, মশলাটা কষিয়ে নিয়ে ব্যাস একদম। এখন যেহেতু গরম গরম পড়ে গেছে, তাই জন্য কিন্তু এখন আমাদের রান্না একদমই সহজ সরল হবে, আর হচ্ছে ঝোলের রান্না, কারণ ঝোলের রান্নাটা গরমের মধ্যে হালকা পাতলা ঝোল হলে বেশিই ভালো লাগে। আর এখন প্রায় সন্ধ্যা হতে চললো, এই যে দেখো আমাদের রুম মালিকের দরজা দেখা যাচ্ছে সামনের থেকে, ওই দিদিরা নেই, ওরাও গ্রামে গেছে, আর আমি একদমই একা পড়ে গেছি। ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসলাম, আজকে কিন্তু ওপরের ট্যাঙ্কিতে জল ছিল না, জল শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমার রান্নাঘরের কাজগুলো এখনও পর্যন্ত সারা হয়নি। এখন রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিতে হবে, আর তার আগে এই সামনের রুমের বিছানাটা একটু পেতে দিচ্ছি, মানে বিছানা চাদরটা একটু পেতে দিচ্ছি। এখানে জল যদিও সেই দুপুরবেলাতে এসেছে 2:30-3টের সময়, কিন্তু তাও অনেকটাই দেরি করে বাসনগুলো ধুচ্ছি, প্রায় সন্ধ্যা হতে চললো এখন এখনই, কারণ খাওয়া দাওয়ার পর একটু আরাম করেছিলাম। আর এই যে বললাম পিসি পিসামশাই চলে গেছে, একটু মন খারাপও ছিল, ভালো লাগছিল না, এই কটা দিন তো বেশ ভালো কেটেছিল, আর এখন একা একা সব কিছু করতে হচ্ছে, এখন বারবার করে মনে পড়ছে তাদের কথা। দেখো বাসনগুলো আমার পরিষ্কার হয়ে গেছে, বাসনগুলো পরিষ্কার করে সিঙ্কটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, আর এদিকে আজকে রাতের রান্না বাড়া খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কালকে যেহেতু তোমাদের দাদা রয়েছে 12 ঘন্টা ডিউটি, তো ভাবলাম ঘরে দুধও রয়েছে একটু পনির বানিয়ে রেখে দিই ব্যাস। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকের ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটার পাশে দেখো প্লিজ।